তারপর খারাপ কিছু ছবিও দেয়, মানে এইটাই জানি না করে, এটাই আর কি অনুরোধ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দাঁড়িয়ে আছে ছনি আপু, তার জীবনের গল্প শুনবো। ছনি আপু কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, আছি কোনোরকম। কোনোরকম বলতে কেমন? ভালো। বেশি ভালো না বলতে, খুব সমস্যায় আছি। কিরকম সমস্যায়? সমস্যা বলতে, দুই বাচ্চা নিয়ে, মনে করেন আমি একা, হাজবেন্ড বিয়ে করছে, আরেকটা চলে গেছে, এখন একদম একা, চলতে অনেক কষ্ট হয়ে যেতেছে, কাজ কাম নাই। কাজ করতাম আগে পার্লারে, এখন কাজ কাম একদম বন্ধ। আচ্ছা, আমি একটু আপনার সঙ্গে যোগ করি, সেটা হচ্ছে আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ছোটবেলায় হারাই গেছিলাম, তারপরে টঙ্গীতে বড় হয়েছি, এখানে টঙ্গীই বলি সব জায়গায়। কার কাছে বড় হয়েছেন আপনি? আমার এক আন্টির কাছে বড় হয়েছি, তার সাথে এখন আপাতত যোগাযোগ নাই। কিন্তু আপনার বাবা মা কোথায় বাড়ি, এগুলি আপনি কিছুই না জানেন না, না? কিচ্ছুই জানি না, এখনো বাবা মার খোঁজ পাইনি। খোঁজ পাননি? না না। আচ্ছা, যদি কোনো লোক আমাদের এই ভিডিও দেখে আপনাকে যদি বলে যে আমার মেয়ে অথবা আমার বোন, এরকম যদি কোনো লোকজন পরিচয় দিয়ে আপনার কাছে আসে, সেক্ষেত্রে কি আপনি যাবেন? এখন যদি হয় তাহলে অবশ্যই যাব। কিন্তু আপনি হারায় গেছেন, এবং হ্যাঁ, কোথায় আপনাকে পেয়েছে যে আপনি, যিনি আপনাকে পালছেন? আমারে মানে আনছে আরেকজন, আনার পরে সে আবার দিয়ে গেছে এই আন্টির কাছে, সে আচ্ছা, আবার টঙ্গিতে নাই, এখন আনছে আমার, এতটুকু মনে আছে, অনেক দূরে থেকে, এখন কিন্তু কোন জায়গাটা সেটা আর খেয়াল নেই। কিন্তু আপনাকে পেয়েছে ছেলে মানুষ না হ্যাঁ, মেয়ে আমার মানুষ? এক মামা, মানে যে আমার পাইছে সে মামাই লাগে, তার মামাই ডাকছি যখন পাইছে সে আমারে, সে পাইছে কোথায়? সে আমার অনেক দূরে থেকে আনছে, সেটা মনে আছে, গাড়ি দিয়ে আনছে, এতটুকু মনে আছে। কিন্তু ও কোথায় ওনাকে জিজ্ঞেস না না, করেনি? সে এখানে থেকে চলে গেছে একবারে, এখন যে ওনার দেশের বাড়ি কোথায়? ওনার দেশের বাড়িও জানি না, যাইনি কোনো সময়। তারা আনছে, আনার পরে 5 দিন আমারে রাইখা তাদের কাছে, পরে ওই আন্টির কাছে দিয়ে দিছে, দিয়া চলে গেছে তারা। ওই যে আংটির কাছে আপনি বড় হয়েছেন, ও আংটির দেশের বাড়ি আন্টির কোথায়? দেশের বাড়ি বিক্রমপুর। বিক্রমপুর। হ্যাঁ, ওই বিক্রমপুর কখনো গেছেন আপনি? না বিক্রমপুর যাইনি। যান নাই? না, আপনার ওই যে আংটির কাছে বড় হয়েছেন, ওনার হাজবেন্ড আছে? হ্যাঁ, হাজবেন্ড আছে, ওনাদের সাথে যোগাযোগ নাই। তারা আমার ছোটবেলা থেকে যে পালছে, হ্যাঁ, মানে ওমন মায়া মমতা দিয়া পালে নাই, অনেক কষ্টেই ছিলাম মানে ছোটবেলা। কোন রকম আর কি। হ্যাঁ, কোন রকম। তো এই বিয়েটা কি ওনারাই দিছিল না যে না, আপনাকে বিয়েটা পালছে? একাই করছিলাম। একাই করছেন? হ্যাঁ, এই রিলেশন করে যাকে বিয়ে করছেন ওই ছেলের বাড়ি কোথায়? তার বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইলে? হ্যাঁ তো টাঙ্গাইলে কি আপনি শ্বশুরবাড়িতে গেছেন? হ্যাঁ, গেছিলাম, কতদিন ছিলেন ওইখানে? ছিলাম 6 বছর। 6 বছর। হ্যাঁ শ্বশুর শাশুড়ি আছে? হ্যাঁ, শাশুড়ি আছে, শ্বশুর নেই, শ্বশুর মারা গেছে। শ্বশুর মারা গেছে? হ্যাঁ দেবর ননদ? হ্যাঁ, ননদ আছে, দেবর আছে, তাদের সাথে তো এখন কোনো যোগাযোগ নাই, একদম টোটালি বন্ধ। তো এই যে আপনার দুইটা বাচ্চা রেখে ওরা, এই যে আপনার হাজবেন্ড আপনাকে ফেলে চলে গেল, তো এর মধ্যে আপনি কোনো পদক্ষেপ নেননি? না, কারণ আমার পাশে কেউই নাই, এই কারণে কোনো পদক্ষেপ নিতে পারিনি। মানে অর্থের অভাব? হ্যাঁ, সবকিছুরই অভাব। হ্যাঁ বাচ্চাদের সামলাইতে অনেক হ্যাঁ, এখন টাকা খরচ। হ্যাঁ হ্যাঁ, এখন মনে করেন, তো সোনিয়া, আজকে যে আপনি, এর আগেও আপনি একটা প্রতিবেদন করছিলেন সাহায্যের জন্য, তো ওই সময়টা এই ভিডিও করার পরে আপনি কি কোনো সাড়া টাড়া পেয়েছেন, কোনো সাহায্য সহযোগিতা কেউ সাহায্য করছে সহযোগিতা আপনাকে? বলতে, হ্যাঁ করছে, এক ভাইয়া করছে, তারপর আরেক ভাইয়া করছে, আমি মোট মানে কিছু কিছু পাইছি, বেশি পাইনি। মনে করেন কেউ 1,000 দেয়, 2,000 দেয়, 3,000 দেয়, কেউ আর বেশি করে দেয় না, তখন মনে করেন যে মানে কোনো রকম চলার মতো আর কি। তারপরে একটা লোক আসছিল, মানে দায়িত্ব নিছিল আমার, তার নাম সাগর, সে ইয়া থাকে, সৌদিতে থাকে, সে বলছে আমার ওয়াইফ চলে গেছে, আমার একটা মেয়ে আছে, সে আমার 4,000 টাকা দিছে। প্রথম কথায় টাকা দিয়া পরে আমার বলছে তোমার আমি 2 মাস চালাবো, প্রথম অবস্থায় আমি বলি না তোমার সিম বন্ধ করতে, 2 মাস চালাবো, তারপরে তুমি সিম বন্ধ করে দিও। তারপরে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ কথা ঠিক মতো বলে না, না বললা পরে ফোন মানে আমার মোবাইলে ব্লক মেরা দিছে, ফোন টোন সব বন্ধ করে দিছে, আর কথাবার্তা হয় না তার সাথে। তার বউ নাই, বলছে চলে গেছে, কিন্তু বউ আছে, বউর ছবি দিয়ে রাখছে, প্রোফাইল পিক দিয়ে রাখছে, সবই আছে, কিন্তু সে মিথ্যে কথা বলছে। আচ্ছা, তো আজকে যে আপনি আবার এই প্রতিবেদন করতে আসলেন, এখন বর্তমানে আপনি কি অবস্থার মধ্যে আছেন দুইটা বাচ্চা নিয়ে? বর্তমানে দুই বাচ্চা নিয়ে অনেক কষ্ট আছি, দেখলেনই তো আপনি নিজের চোখে। তারপরে আমার এক আন্টির কাছ থেকে, মনে করেন টাকা সুদিতে আই না, আমি চলতেছি, তার কাছে 2 লাখ টাকা ঋণ হয়ে গেছে, আমি
শুধু করতে করতে। তে আপনার হাজবেন্ড নাই, দুইটা বাচ্চা, ঘর ভাড়া, এই নিজের ঘর ভাড়াও মনে করেন 4-5 মাসের আটকে রইছে, এখন তো চলতেই বো কি করব। কিন্তু আপনার মূল কাজের উৎসটা কি, কি কাজ করেন? আমার মূল কাজ হইছে পার্লারের চাকরি, কিন্তু সেটা তো এখন নাই। হ্যাঁ, লকডাউন আসার কারণে সেটা এখন একদম কাজ কম, সেই যতটুকু কাজ হয় মালিকই করতে পারে, গেলে বলে যে কাজের লোক লাগবো না এখন, এই কথা বলে। কারণ এই কথা বললে তার জোর করে থাকতে পারি না, কিন্তু দুই বাচ্চা নিয়ে ঘুরা ঘুরা অনেকদিন দেখছি, মেয়েটার মাদ্রাসায় পড়ায় মনে করেন সেই বেতনটা দিতে পারতেছি না, এই অবস্থা। কি অবস্থার মধ্যে আছেন এবং আপনার এই কষ্টগুলি, এই ঘর ভাড়া, তারপর হচ্ছে নিজের আয় নাই, কাজ চাকরি বাকরি নাই, এই দুইটা বাচ্চা, এখন কিভাবে চলতেছেন আপনি? নিজেও মনে করেন এমন অসুস্থ, আমার মনে করেন ডাক্তারের কাছে গেছি, পরে ডাক্তার দেখানোর পরে বলছে যে খুব সমস্যা, ওষুধ পাতি খায় সুস্থ হইব, মানে খাওয়া দাওয়া তো ঠিক মতো নাই, দুই বাচ্চাও মনে করেন অসুস্থ, পেট ব্যথা, বাচ্চাদের বাচ্চাদের খাওয়াইতে পারতেছি না, ঘরে কোনো বাজার সদা কিচ্ছু নাই, খুব সমস্যা আছে। আজকে এই ভিডিওটা করতে আসলেন আপনি, এবং আপনার এর আগেও দুইটা, একটা করছেন আপনি, হ্যাঁ একটা করছেন, তো সেখানে আপনি ওই রকমের সারা পাননি, আজকে কি আশা করতেছেন আপনি? ভালো একটা লোক পাইলে অবশ্যই তাকে আমি গ্রহণ করব, আর সে যদি আমার দায়িত্ব নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। এখন তেমন মানুষই তো পাইতেছি না, কথা বইলে তো মানে না করে, পরে দেখা যায় আর কথাবার্তা বলে না, মোবাইল বন্ধ করে রাখে, তখন টেনশনে বইরা যায় একটা, মানে কি করব না। এই যে দুইটা বাচ্চা, দুইটাই মেয়ে বাচ্চা? হ্যাঁ, দুইটা মেয়ে। হতভাগা, দুইটা মেয়ে, একটা ছেলে এলো তো একটা ভরসা থাকতো। কিন্তু আচ্ছা ছনিয়াপা, এখন আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন প্রবাসী ভাইদের কাছে, আমি একটু অনুরোধ করব। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের টাকা খরচ করেন, এই আপনার যদি কারো অনেক ফ্যামিলিতে আছে, বিদাশ করতে করতে কোনো বাচ্চাই হয় না, তারা বাচ্চার মুখ দেখতে পারেনি, কিন্তু আমি ওই প্রবাসী ভাইদেরকে বলবো যাদের বাচ্চা নেই, আপনারা বুঝতেছেন যে বাচ্চার কি কষ্ট, আর ওনার দুইটা উনি নিজে সামলাইতে পারতেছেন না ছনিয়াপু, তো আমি বলবো আপনারা এই ছনিয়াপুকে ভালোবাসছেন যারা, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলি, এই দুইটা বাচ্চা, মেয়ে বাচ্চা, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন, যাতে এই বাচ্চা দুইটা তাদের ভবিষ্যৎ গড়ার একটা আশা আকাঙ্ক্ষা করতে পারে, এবং আপনাদের সাহায্য সহযোগিতা যদি ভাইরা করেন, হয়তো আমি একেবারে নিশ্চিত করে বলতে পারি সে বাচ্চা দুইটা মানুষ করতে পারবে, তার প্রতিভা অনেক আছে। আচ্ছা ছনিয়াপা, সর্বশেষ যদি প্রবাসী ভাইদের কাছে কিছু বলার থাকে আপনার? আমাদের আমার মেয়ে ছাড়া আর কিছু বলার নাই অবশ্য, কিন্তু এটাই অনুরোধ যে কোনো ভাইয়ারা যেন ফোন দিয়া খারাপ কোনো মাইন্ডে কথা বলে না, সবারই মা বোন আছে ঘরে, কিন্তু সব অনেকে ফোন দিয়ে মনে করেন খারাপ কথা বলে সব ভাইয়াদের কাছে, এটাই একটা রিকোয়েস্ট। আর আপনার মোবাইল নাম্বারটা দিবেন? মোবাইল নাম্বারটা এই যে। আচ্ছা নাম্বার আপনি বলতে পারেন? না, আমি তো ওই যে আমার আন্টি তো পড়া লেখা। আচ্ছা আমি বলি, আপনি একটু আমার সঙ্গে বলেন, 0182 0182 5111 54 8 8। আচ্ছা আবার বলি আমরা, 0182 0182 5 5 5 4 8 5 4 8। আচ্ছা প্রবাসী ভাইদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের বোন আছে, আপনাদের মা আছে, কারণেই হয়তো সে কষ্টটা বুঝবে না, কিন্তু আমার একটা জায়গায় প্রশ্ন এখানে আপনাদের কাছে, ধরে নেন আপনার বোন আমি একটা খারাপ কমেন্ট করলাম, তখন আপনার মাথা কিন্তু ঠিক থাকবে না, তো আমি একটা কথাই বলবো, এই বোনটিকে আপনারা একটু ভালোবাসা দেন, তার কাছ থেকে অনেক কিছু পাবেন। কিন্তু ভাইয়া আমার আরেকটা কথা আছে, আমার এই নাম্বার বিকাশ করা হয় নাই, আমার তো আইডি কার্ডটা হারিয়ে গেছে, এই কারণে বিকাশটা করা হয় নাই, আমার বিকাশের মতো এটা নগদ অ্যাকাউন্ট করা, এটাতে যদি কেউ সাহায্য করে, কারো মনে চায় তাহলে অবশ্যই এটাতে দিলে আমি পাবো, নগদ অ্যাকাউন্ট বলতেইব, নগদ বিকাশের দোকানে যাইয়া বলতেইব যে নগদে দিব, তাহলে আমি পাবো। কিন্তু নগদ করতে গেলেও তো আপনার ইয়ে লাগে, ন্যাশনাল আইডি লাগে? না, ওইটা লাগে নাই। লাগে নাই? না না লাগে নাই ওইটা, আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার আরেকটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা একটু ভালোবাসা দিয়ে কথা বলেন, আর বাজে কমেন্ট করে লাভ কি, এ তো আর নর্তকি না,
যে রাস্তায় গিয়ে বেরোয় আপনাদের ব্যাপারে বাজে কথা বলবেন আর আপনারা সেই কথা শুনবে। উনি একটা মেয়ে মানুষ, আপনাদের বোন, বোনের চোখে দেখে একটু ভালোবাসা দেন। আর যদি মনে করেন যে আমার স্ত্রীর চোখে আমি দেখলাম, তো ওইভাবে কথা বলেন, সেটা একটা সময় সাপেক্ষে নিশ্চয়ই আপনারা ভালোবাসা পাবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।